আগরতলা প্রেস ক্লাবে 40 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার। এই দিনের এই প্রতিযোগিতায় উদ্বোধন করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। সাথে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে এবং আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটি চেয়ারম্যান অলোক ঘোষ সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতায় আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক এবং সদস্যরা সহ তাদের পরিবার সদস্যরাও অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতায় শিশুদের জন্য স্প্রিন্ট, স্কিপিং, শাটল রান, টার্গেট দ্য বল, স্পুন রেস এবং প্রাপ্তবয়স্কদের জন্য মিউজিক্যাল বল, টিপ পরানো এবং হাঁড়ি ফাটানোর মতো বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে। এইরকম স্পোর্টস বা আরও বেশি করে আমাদের পরিবারের লোকেরা যাতে মিলিত হতে পারে সেই রকম কিছু প্রোগ্রাম আমরা করব। তবে অবশ্যই এই গরমের মধ্যে নয়, তো আমরা পরবর্তীকালে একটু শীতের সময়ে বা ঠান্ডা পড়লে আমরা এই ধরনের প্রোগ্রাম করব। আমরা একসঙ্গে খাবো দাবো, তারপর একটু আনন্দ ফুর্তি করবো, একটু ফান গেমস হবে, হ্যাঁ ইত্যাদি। তো আসলে এই দিনটা আমাদের পক্ষে, আমাদের কাছে, সবার কাছে খুবই আনন্দের। তো আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই পার্টিসিপেট করছেন বলে আমরা এই অনুষ্ঠানটি করতে পারছি। এদিন প্রতিযোগিতা শেষে প্রত্যেক বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।